1971 সালে সাল থেকে 2020 দেখতে দেখতে কেটে গেছে 49টি বছর। দর্শক, এই 49 বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে অনেক, তথ্য প্রযুক্তি বলি কিংবা জিডিপি প্রবৃদ্ধি, সব কিছুই আসলে ঈর্ষণীয় বাংলাদেশের। এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে আসলে সরকার সাথে সাথে পাশাপাশি বেসরকারি খাত সবাই মিলেই আসলে চেষ্টা করে যাচ্ছে। 2021 সালে যে ভিশন সেটি পূরণের পথে, সব মিলিয়ে ডিজিটাল বাংলাদেশের চ্যালেঞ্জগুলো এখন কী রয়েছে তার মধ্যে, দর্শক আপনারা জানেন যে এরই মধ্যে করোনা মহামারীতে প্রায় 8-9টি মাস ধরে পুরো পৃথিবী ভুগছে, তার মধ্যে তথ্য প্রযুক্তি খাত কী ভূমিকা রাখতে পেরেছে মানুষকে ঘরে সেবা পৌঁছে দিতে, এই ডিজিটাল বাংলাদেশ কিংবা ইন্টারনেট কিংবা তথ্য প্রযুক্তি জগৎ কী ভূমিকা রাখছে, কিংবা কোথায় আসলে এই ডিজিটাল বাংলাদেশ এখনও পর্যন্ত কোথায় কোথায় চ্যালেঞ্জগুলো রয়েছে, কী করে সেটি মোকাবেলা করা যায়, আজকের বিচ সংলাপে আমরা এই সব বিষয়ে বিস্তারিত কথা বলব। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ, পুরনো সুন্দর আপনার সাথে থাকবো প্রতিদিন দুপুর একটা থেকে। আপনারা জানেন যে ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন এই বিচ সংলাপ দেখছেন আপনারা। আমরা আজকে দুজন অতিথিকে পেয়েছি আমাদের সাথে আলোচনা করার জন্য। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন ডক্টর মাহফুজুল ইসলাম, তিনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, ভাইস চ্যান্সেলর কানাডার বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই, তিনি আলমাস কবির, সভাপতি বেসিস। তাদের কাছে যাব আমরা। তবে দর্শক, হাতে থাকা ব্যবসা বাণিজ্যের দু একটি রিপোর্ট দেখে আসতে চাই। যশোরে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 3 টাকা দরে, সবজির ভরা মৌসুমে মূলার এমন দরপতনে দিশেহারা কৃষক, মূলা বিক্রি করে লাভ তো দূরের কথা, পরিবহন খরচই উঠছে না, এই বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, দেখে আসবো সেটি। যশোরের 7 মাইল, বাড়িনগর, হৈবদপুর সহ বিভিন্ন এলাকায় আগাম মূলার চাষ করেছেন কৃষকরা, আর এসব মূলা বিক্রি হয় 7 মাইল বাজারে। প্রতি বছর এই বাজারে মূলার দর ভালো থাকলেও এবছরের চিত্রটা ভিন্ন। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি মূলা 30 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা কেজি দরে। মূলার এমন দরপতনে দিশেহারা তারা। 3 টাকা 2.5 টাকা মূলার কেজি, এতে চাষি জান বাঁচতেছে না, আমরা চাষিরা সব লসে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে কৃষকের দিকে একটু সুনজরে তাকায়। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ার কারণে বাজারে মূলার দর নেই, এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা, ক্ষেত থেকে বাজারে আনলে লোকসান হচ্ছে, এ কারণে ভাড়ারে ফেলতে বাধ্য হচ্ছেন অনেকে। না ভয় না বিজয় আমরা এই বাগানে ফেলে খেয়ে গেছি রাস্তার পারে, যে সময় না বিক্রি আসছে সে সময় আমাদের বাধ্যতা আছে ফেলে দিতে। ফরিয়াদের মাধ্যমে নয়, কৃষকরা যদি সরাসরি বাজারে সবজি বিক্রি করে তাহলে দাম বেশি পাবে বলে মনে করেন এক কৃষি কর্মকর্তা। অনলাইন গ্রুপটা যদি কৃষকের কাছ থেকে তারা এই মূল্য ফসল ক্রয় করত তাহলে এবং ভোক্তাদের কাছে সরবরাহ করত তাহলে অনেক কৃষকরা উপকৃত হতো এবং যারা ভোক্তা তারাও উপকৃত হতো। যশোর জেলায় এবছর 16,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে, এর মধ্যে মূলা চাষ হয়েছে 915 হেক্টর জমিতে। যে রিপোর্টে দেখছিলাম আসলে মাঠে ঠকছে কৃষক, অন্যদিকে রাজধানী ঢাকাতে এই মূলা কিংবা সবজি কিনতে গেলে ঠকছে ক্রেতা। তবে তথ্য প্রযুক্তি খাত যদি এখানেও ভূমিকা রাখতে পারে, যেমনটি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি, অনলাইনের মাধ্যমে যদি গ্রাম থেকে সেগুলো কেনা যায় এবং গ্রাহকের কাছে যদি সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তোবা কৃষকই দু টাকা লাভ করতে পারবে, অন্যদিকে ক্রেতাও ঠকবে না। ডক্টর মাহফুজুল ইসলাম, আপনি কী মনে করেন, শুরু করতে চাই এটা দিয়েই, তথ্য প্রযুক্তি খাত আসলে এই জায়গাতে কী ভূমিকা রাখতে পারে? ডক্টর মাহফুজুল ইসলাম, আমরা দেখি প্রতি বছরই এই সবজির যখন ভরা মৌসুম, এখন যেমন আমরা দেখলাম একটি রিপোর্টে যে মূলা বিক্রি হচ্ছে মাত্র 2 থেকে 3 টাকা কেজি দিয়ে, অন্যদিকে ঢাকায় যারা কিনছি আমরা ক্রেতারা, তারা আসলে সব ধরনের সবজি বাড়তি দাম দিয়ে এখনো কিনতে হচ্ছে। প্রযুক্তির যদি ব্যবহার এখানে করা যায়, অর্থাৎ কৃষকের কাছ থেকে যদি সরাসরি নিয়ে সেটি যদি ইন্টারনেটের মাধ্যমে যদি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তো বা দুপক্ষই লাভবান হবে, আপনি কি মনে করেন? মাঝখান থেকে যে ফরিয়াদের দৌরাত্ম্য রয়েছে সেটি কমানো সম্ভব কিনা তথ্য প্রযুক্তির ফলে? ধন্যবাদ। আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে প্রতি বছরই আমরা যদি দেখতে পাই যে আমাদের গ্রামে গঞ্জে বা যেখানে কৃষি পণ্য উৎপন্ন হয় সেই জায়গাতে কৃষি পণ্যের দাম অনেক কম থাকে এবং শহরে এসে যখন এটা পৌঁছে তখন হয়তো দামটা বেড়ে যায় এবং এই ক্ষেত্রে কৃষকরা হয়তো সঠিক ফসল দামটা পায় না এবং তাদেরকে লসে প্রোডাক্টগুলো বিক্রি করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমাদের বেশ কিছু ই কমার্স সিস্টেম চালু হয়েছে এবং ই কমার্স সিস্টেমে গভর্নমেন্টও কিছু ই কমার্স সিস্টেম চালু করার জন্য চেষ্টা করতেছে এবং এই ই কমার্স সিস্টেমগুলির মাধ্যমে আমাদের যে কোনো পণ্য গ্রাম থেকে সরাসরি শহরের বা ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হবে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে
যে একটা পণ্য যখন উৎপাদকের কাছ থেকে অর্থাৎ কৃষকের কাছ থেকে ব্যবহারকারীর কাছে বা ক্রেতার কাছে এসে পৌঁছে তার মধ্যে অনেকগুলি ভাব কাজ করে। এখানে আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের সিন্ডিকেট থাকে, বিভিন্ন ধরনের ব্যবসায়ী কয়েকটা লেভেল থাকে এবং এই কয়েকটা লেভেল অতিক্রম করা প্লাস এর মধ্যে চাঁদাবাজি অনেক কিছু হয়তো সংযুক্ত থাকে, ট্রাক ভাড়া বা অন্যান্য যানবাহন ভাড়া আছে। কিন্তু দেখেন যদি আমরা যদি একটু কম্পেয়ার করি, এখন বাংলাদেশে প্রত্যেকটা রাস্তা কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে, হবে আমাদের কিন্তু পণ্য পরিবহনের যে সমস্যাটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মিটে গেছে। এই যে পণ্য পরিবহনের সমস্যা না থাকা সত্ত্বেও আমরা যে এই যে শহরে এবং গ্রামে দামের যে এই আকাশপাতা পার্থক্য দেখি, এর মধ্যে কিন্তু আমাদের যে মধ্যস্বত্বভোগী একটা বড় ধরনের ভূমিকা পালন করে। আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির যদি ব্যবহার আমরা এখানে ঘটাতে পারি তাহলে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য তা থেকে বেরিয়ে আসা সম্ভব। সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমায় আনা সম্ভব হবে, হয়তো যাওয়ারটা আসপোর্টের সাথে একটা মধ্যস্বত্বভোগী থাকবে এবং যখন মধ্যস্বত্বভোগীর সংখ্যাটা কমে যাবে তখন এই দামটা দামের ডিফারেন্সটা কমে যাবে শহর গ্রামের মধ্যে। ডক্টর মাহফুজুল ইসলাম, আপনাকে আরেকটি বিষয় জানতে চাই। 2021 সাল প্রায় চলে আসছে এবং আমরা জানি যে এই বছরে কিন্তু সরকারের যে ভিশন ছিল ডিজিটাল বাংলাদেশ তৈরি করা, সেটির পথে আসলে কতটুকু এগিয়েছে সরকার কিংবা সেটি বাস্তবায়নে এখনো পর্যন্ত আপনি কি কি চ্যালেঞ্জ দেখেন? একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামত জানতে চাই এই বিষয়ে। দেখেন আমাদের সরকার বিশেষ করে ডিজিটাল টেকনোলজির সাথে সংশ্লিষ্ট সরকার, এই সরকার 2009 সালে ক্ষমতায় এসেছিল, ডিজিটাল টেকনোলজিকে স্লোগান হিসেবে ব্যবহার করে এবং 2009 সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শুরু হয় এবং যেখানে বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয় 2011 সালে, সেখানে কিন্তু বাংলাদেশে 2009 সালে ডিজিটাল টেকনোলজি বিপ্লবটা শুরু হয়। টেকনোলজিতে আমরা 2008 সাল পর্যন্ত অনেকটাই পিছিয়ে ছিলাম বলতে হবে, কিন্তু এই যে পিছিয়ে থাকা অবস্থা থেকে আমাদের বিগত 11 বছরে আমরা টেকনোলজিতে বর্তমানে বিশ্বে অনেক উন্নত দেশগুলির সাথে কম্পিটিশন করতে পারতেছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছি, যেমন হয়তো ইভিএম মেশিন বা ন্যাশনাল আইডি, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা উন্নত বিশ্বকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছি। এখন দেখেন এই যে টেকনোলজি, এই 11 বছরে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমরা এখানে অপটিক ফাইবার কানেক্টিভিটি আমরা পেয়ে গেছি, আমাদের গ্রামে প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত অপটিক ফাইবার কানেক্টিভিটি আসছে, আমাদের গ্রাম উন্নয়নটা শুরু হয়েছে বা টেকনোলজি ব্যবহারটা শুরু হয়েছে গ্রাম থেকে, যেটা পৃথিবীতে ইউনিক, পৃথিবীতে অন্য কোনো দেশেই গ্রাম থেকে টেকনোলজি ব্যবহার শুরু করে দিন, তারা টেকনোলজি ব্যবহার শুরু করেছে শহর থেকে এবং নেচার ওয়েতে এটা প্রমোট হয়েছে। কিন্তু আমাদের সরকার সেটা কিন্তু জনগণকে উদ্বুদ্ধ করেছে টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে, ফলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি শিক্ষা বলেন, আপনি ব্যবসা বাণিজ্য বলেন, আমার চিকিৎসা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা খুব দ্রুত টেকনোলজি উন্নত ডেভেলপ করতেছি বা আগে যাচ্ছি। হ্যাঁ, আপনি যদি উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করেন তাহলে তো অনেক ক্ষেত্রে হয়তো দেখাতে পারবেন যে হ্যাঁ উন্নত বিশ্বের ক্ষেত্রে অনেক জায়গাতে তোমার পিছিয়ে আছি, বাট আমাদের যদি চ্যালেঞ্জটা দেখেন, পরিবর্তনটা দেখেন, তার পরিবর্তনটা যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে পরিবর্তনটা অনেক বেশি, এটা যে সেক্টরই বলেন না কেন। যেহেতু টেকনোলজি একটা টুলস, উন্নয়নের টুলস, কাজে এই উন্নয়নের টুলসটাকে ব্যবহার করে, উন্নয়নের এই হাতিয়ারটাকে ব্যবহার করে সরকার দেশকে সামনে এগিয়ে নিচ্ছে এবং সেই পরিবর্তনটা ব্যাপক, যে কারণে আমাদের সরকার বিভিন্ন জায়গাতে প্রশংসিত হচ্ছে। জনাব মাহফুজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনি জানেন যে আমরা দেখতে পেলাম যে মহামারী করোনা ভাইরাসে কিন্তু আমাদেরকে অনেকটাই পিছিয়ে দিয়েছে, বিশেষ বিশেষ করে আপনারা যারা শিক্ষা সেক্টরে রয়েছেন তারা অবশ্যই জানেন যে এখন কিন্তু শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস করতে হচ্ছে। আমরা সেই বিষয়ে যাব। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরেকজন সম্মানিত অতিথি যিনি রয়েছেন, আলমাস কবির সভাপতি বেসিস, তিনি যুক্ত হয়েছেন। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশ সংলাপ অনুষ্ঠানে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনিও। ধন্যবাদ। এতক্ষণ ধরে মূল্যবান মতামত দিচ্ছিলেন ডক্টর মাহফুজুল ইসলাম, আপনার কাছেই ফিরতে চাই। আপনারা কদিন পরেই যতটুকু আমি জানি বা যতটুকু শুনেছি ডিজিটাল ওয়ার্ল্ড ভার্চুয়ালি আয়োজন করতে যাচ্ছেন এবছর করোনা মহামারীর মধ্যে, যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা যেমন ঘরে বসে স্ট্রাগল করছে তেমনিভাবে আপনারাও নিশ্চয়ই এটি প্রতি বছর যেভাবে আয়োজন করতেন সেভাবে করতে পারছেন না। এবারের আয়োজনটি কেমন হবে, সেখানে তরুণ তরুণীদের জন্য নতুন কি থাকবে কিংবা তারা আসলে কি করে এই এর মধ্যে পার্টিসিপেট হবে? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই বলে রাখি যে করোনা মহামারী আমাদের দেশে এবং সারা পৃথিবীতে একটা খুব মানে একটা ডিভাস্টেশন একটা করেছে এবং লাখ লাখ মানুষ
যেখানে মারা গেছেন সারা পৃথিবীতে, এর জন্য সারা পৃথিবীতে আমরা একটা লকডাউন চলেছে এবং সে কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা মন্দাও চলেছে, এখনো চলছে বাংলাদেশেও, এর কিন্তু ব্যতিক্রম। কিন্তু একই সাথে আমি বলবো যে সাপে বড় হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে গত আট মাস নয় মাসে আইসিটির যে ব্যবহার সেটা কত গুণ বেড়ে গেছে এবং আমাদের জীবনের সর্বক্ষেত্রে কিন্তু আমরা আইসিটি ব্যবহার করা শুরু করেছি। আমরা আমাদের অফিস আদালত চালিয়ে গেছি, আমরা আমাদের ব্যাংকিং করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, আমাদের অনলাইন ক্লাসরুমের কথা আপনি বললেন সেটা করেছি, আমরা অনলাইন আদালত আমরা দেখেছি, আমরা কেনাকাটা করেছি অনলাইনে, ওষুধপত্র কিনেছি, টেলিমেডিসিন করেছি, ডাক্তারের সাথে পরামর্শ করেছি, ইভেন আমাদের যে এন্টারটেইনমেন্ট বিনোদন ব্যবস্থা সেটাও কিন্তু আমরা ভিডিও স্ট্রিমিং করে আমরা দেখে সিনেমা দেখেছি। সো প্রতিটি স্তরে যে আইসিটির যে ব্যবহার, এই ব্যবহারটা হওয়ার ফলে গত এই কয়েক মাসে আমরা আইসিটিতে যতদূর এগোতে চাচ্ছিলাম তার অনেক বেশি এগিয়ে গেছি, যেটা হয়তো আগামী তিন বছর চার বছর লেগে যেত সেটা কিন্তু আমরা এই কমাসে কিন্তু অ্যাচিভ করে ফেলেছি। সো এই যে একটা মানে একটা এটা বলবো যে একটা লাভ হয়েছে আমাদের, সাপে বড় হয়েছে, এর ফলে কিন্তু অনেক নতুন নতুন অপরচুনিটিও হয়েছে, সেই অপরচুনিটি নিয়ে আমরা হয়তো আরো পরে আলোচনা করব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যে কোনো বিপদকে অপরচুনিটিতে রূপান্তরিত করা, বিপদকে সুযোগে রূপান্তরিত করাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। আপনি যেটা ডিজিটাল ওয়ার্ল্ডের কথা বলছিলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড, যেটি এটা ষষ্ঠ সংস্করণ। গত ১৭তে আমরা লাস্ট ডিজিটাল ওয়ার্ল্ড করেছিলাম এবং ১৮-১৯ হয়নি, এবার হচ্ছে আইসিটি ডিভিশন এবং বেসিসের উদ্যোগের সহযোগিতায় একসাথে হচ্ছে। এখানে যেটা আমরা দেখব যে গত এক যুগে আমাদের সরকারের যে বিভিন্ন সফলতা, বিভিন্ন অর্জন, সেই গল্পগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যে একটু আগে যে আমি কথাটা বলছিলাম যে আমাদের ২৬শে মার্চ যখন লকডাউন হয়ে গেল, ২৭শে মার্চ থেকে কিন্তু সবকিছু স্তব্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি, সবকিছু যে চলছিল তার প্রমাণ হচ্ছে যে আমরা ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো নিয়ে রেডি ছিলাম। তো এই যে রেডিনেস, আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরির পথে কতদূর এগোলাম, সেই গল্পগুলো আমরা এই ডিজিটাল ওয়ার্ল্ডে দেখতে পাবো। এবং একই সাথে আমাদের প্রাইভেট ইন্ডাস্ট্রি, প্রাইভেট কোম্পানিগুলো, তাদের সক্ষমতাগুলো আমরা দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে এখন করোনার সময় তো আমরা এই স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী আয়োজন করতে পারবো না, সেই জন্য খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ভার্চুয়াল এই প্রদর্শনীর ব্যবস্থা করেছি, যেটা ভিজিটাররা করবে যে যেখানে আছে, যে মানে সেখান থেকেই, দেশ থেকে, দেশের বাইরে থেকে, সেখানে বসেই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনে অথবা আপনার কম্পিউটারেও আপনি দেখতে পারবেন ব্রাউজারের মাধ্যমে। গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে গিয়ে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে একটি অ্যাপ, সেই অ্যাপটি ডাউনলোড করলে সেই অ্যাপের মধ্যে আপনি নিজে প্রথমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে আপনি নিজের একটা আভাতার বানাবেন নিজের মতো, ঠিক আমরা একটা গেমে যেমন দেখি যে আপনি আপনার চেহারা কেমন, আপনি মাস্ক পরে আছেন কি পরে নেই, টুপি পরে আছেন কি নেই, চশমা পরবেন কি পরবেন না ইত্যাদি, তো আপনার মতো করে একটি আভাতার তৈরি করবেন। সেইটি আভাতারটি দিয়ে আপনি ঠিক গেমে আমরা যেমন সামনে এগোই, পিছনে যাই, ডান দিকে বা দিকে যাই, সেভাবে আপনি মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখতে পারবেন এবং প্রত্যেকটা স্টলের সামনে যেতে পারবেন, স্টলের বিভিন্ন তাদের যে ইনফরমেশন সেগুলো দেখতে পারবেন, ইচ্ছা করলে স্টলে আছেন তার সাথে আপনি চ্যাট করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন। অসাধারণ জনাব আলমাস কবির, যেমনটি শুনছিলাম আপনি যেমনটি বলছিলেন যে আপনি ভার্চুয়াল জগতে একটি মেলা তৈরি করবেন, সেখানে তরুণ তরুণীরা তাদের মনের মতো করে ঘুরে বেড়াবে, এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। তবে দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিত সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আবার, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিত সংলাপ, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি ডিজিটাল বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে যেমনটি জনাব আলমাস কবির আপনি বলছিলেন যে প্রযুক্তিতে আসলে বাংলাদেশ যতটা গিয়েছে, করোনা মহামারীতে কিন্তু সাপে বড় হয়েছে, প্রযুক্তির কল্যাণে মানে বাই চয়েস অটোমেটিকই আসলে কাজ করতে হয়েছে এবং সে তার প্রসার হয়েছে বলে আপনি দাবি করছেন। একটু বলবেন যে আমরা তো দেখেছিলাম যে করোনা মহামারীর যখন শুরুর দিকে তখন সরকারের একটি কমিটমেন্ট ছিল, মার্চ যতটুকু মনে পড়ে মার্চ মাসে, যে বাংলাদেশের মানুষকে ঘরে বসে বিভিন্ন ধরনের সেবা, স্পেশালি শিক্ষা, স্বাস্থ্যগত সেবা, এগুলো পৌঁছে দেয়া, সেটি কতটুকু বাস্তবায়ন হয়েছে? কিংবা সামনে আবার করোনা দ্বিতীয় ঢেউ চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এমনও দেখেছিলাম যে করোনা ট্রেসার নামে একটি সফটওয়্যারও চালু হয়েছিল, সেটি কত দূর হয়েছে বা কি কি নতুন করে কি কি আসছে আপনাদের চোখে দেখছেন? জি,
আমার মনে হয় যে যেটা আমি প্রথমে বললাম যে আমরা লকডাউনের পরপরই যে আমরা আমাদের যেই অনলাইনে কার্যক্রম শুরু করে দিলাম সেটাই প্রমাণ করে যে আমরা অবকাঠামো নিয়ে রেডি ছিলাম। এখন আপনি যেটা বলছেন যে সিটিজেন সার্ভিসগুলোকে একেবারে সিটিজেনের নাগরিকের হাতে পৌঁছে দেওয়া, এই কার্যক্রম চালু আছে অলরেডি, অ্যাবাউট 400 মতো এই ধরনের নাগরিক সেবাকে অনলাইনে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো আরো সব মিলিয়ে প্রায় 2500 মতো নাগরিক সেবাকে অনলাইনে নিয়ে আসা হবে এবং আগামী 2 বছরের মধ্যে এগুলো কমপ্লিট করার একটা পরিকল্পনা রয়েছে। আমরা প্রাইভেট সেক্টর থেকে কাজ করে যাচ্ছি যে সরকারের সাথে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিভাবে এগুলো বাস্তবায়ন করা যায় এবং কিভাবে স্থানীয় কোম্পানিদেরকে দিয়ে তাদেরকে অগ্রাধিকার দিয়ে এই ধরনের প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমরা তাদের সাথে সরকারের সাথে ডায়ালগ চালু রেখেছি, আলোচনা চালু রেখেছি। আর যেটা বলছিলেন যে শিক্ষার কথা, অনলাইনে শিক্ষা আমরা কিন্তু দেখেছি যে শুরু হয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা কিন্তু অনলাইনে ক্লাস করছে। একটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে যে ঢাকার মধ্যে আপনি যেভাবে যত ইজিলি আপনি অনলাইনে এই ক্লাসের সুযোগটা নিতে পারছেন, প্রান্তিক পর্যায়ে যারা গ্রামে আছে মফস্বলে আছে তারা সবসময় পাচ্ছেন না। তার প্রধান কারণ হচ্ছে আগেন সেই অবকাঠামোটা, ব্রডব্যান্ড ইন্টারনেটের অভাবটা। ব্রডব্যান্ড ইন্টারনেট সরকার এখন ফাইবার অপটিক নিয়ে গেছেন ইউনিয়ন লেভেল পর্যন্ত, কিন্তু আরো যে রিমোট এরিয়াতে ছড়িয়ে দিতে হবে সেটা আসলে খুব দ্রুত করা প্রয়োজন। কেননা ব্রডব্যান্ড ইন্টারনেট, দ্রুত গতিশীল ইন্টারনেট এবং মানে সুলভ মূল্যের ইন্টারনেট ছাড়া কিন্তু এই ধরনের ভিডিও কনফারেন্সিং করে ক্লাসরুম করা বা টেলিমেডিসিন করা সম্ভব হবে না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আলমাস কবির আপনাকে এই বিষয়ে। আমরা মনে হয় আমাদের সঙ্গে একজন কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব রয়েছেন, আমরা তার কাছে জানতে পারি। ডক্টর মাহফুজুল ইসলাম, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি, এই যে ঘরে বসে যেমনটি আলমাস কবির বলছিলেন শিক্ষার্থীরা ক্লাস করছে, কিন্তু তাতে কি আসলে শিক্ষার্থীদের যেই চাহিদা সেটি পূরণ হচ্ছে পুরোপুরি? আমি কথাটা শুনতে পারিনি, আরেকবার যদি বলেন। আমি প্রশ্ন করেছিলাম ডক্টর মাহফুজুল ইসলাম আপনাকে, যেহেতু আপনি একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে রয়েছেন, আপনি একটু বলবেন যে এই যে জনাব আলমাস কবির যেমনটি বলছিলেন শিক্ষার্থীরা এখন, ঢাকার শিক্ষার্থীরা বিশেষ করে ঘরে বসে অনলাইন ক্লাসের সুবিধা পাচ্ছে, এতে করে শিক্ষার্থীদের যেই চাহিদা ক্লাসের, যেই শিক্ষার যে চাহিদা সেটি কি পূরণ হচ্ছে কিনা, অর্থাৎ যেটি আসলেই শেখার কথা কতটুকু শিখতে পারছে? ধন্যবাদ। দেখেন, আমি যদি একটু বিষয়টাকে দেখি, আমাদের শিক্ষাক্ষেত্রে বর্জ্য করোনা পিরিয়ডে এসে আমরা যে টেকনোলজি ডিপেন্ডেন্সি নিয়ে আসতেছি সেটা আগের চাইতে মাস বেড়ে, আমরা শিক্ষাক্ষেত্রে একটা প্রবলেম আগে ফেস করতেছিলাম যে ছাত্রছাত্রীরা নন টেকনোলজি বেসড এডুকেশন ছিল, হোয়াইট বোর্ডে লেখে, এটা ওদেরকে হয়তো প্রিফার করতেছিল না, পছন্দ করতেছিল না, ফলে ছাত্রদের একটা ডিমোটিভেশন কাজ করতেছিল। তবে বিভিন্ন জায়গা থেকে আমরা যারা শিক্ষা আছি তা আমরা বিভিন্ন অবজেকশন পাচ্ছিলাম। করোনা পিরিয়ডে যেটা আলমাস কবি ভাই বললেন যে এটি ঠিক যে গ্রাম অঞ্চলে হয়তো ওইভাবে দ্রুত সরানো সম্ভব হয়নি, হয়তো 30% বা 40% বা আরো কম ওদের ক্ষেত্রে হয়তো ছাত্ররা ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে, কিন্তু শহরে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আপনি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সবগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি হার কিন্তু 60-70% উপরে ছিল। আমার যদি আমার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, কানাডা ইউনিভার্সিটি বাংলাদেশে 18 তারিখে গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় বন্ধ এবং স্কুল কলেজ বন্ধ করার পরে আমরা 2-3 দিন সময় নিয়েছিলাম যে কোন প্ল্যাটফর্মটাকে ইউজ করবো, কিভাবে ইউজ করবো, এবং এরপরে আবার 22 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু করি মার্চে, এবং অনলাইন ক্লাস আমার প্রত্যেকটা ক্লাস ভিডিও করে ছাত্রদেরকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ম্যাটারিয়ালস এখন ছাত্রদের হাতে পৌঁছে চলে যাচ্ছে, আমরা এর মধ্যে কন্টেন্ট তৈরি করেছি স্টার্ট করেছি ছাত্রদের জন্য, যেটা হয়তো আগে চিন্তা করিনি আমরা। ফলে এখন শিক্ষাক্ষেত্রে এই করোনা আমাদেরকে একটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে, যে সামনে হয়তো দেখা যাবে যে শিক্ষাক্ষেত্রে একটা ভার্চুয়ালাইজেশন এবং ছাত্রদেরকে লার্ন অ্যান্ড ফান অর লার্ন উইথ ফান এই ধরনের একটা কনসেপ্ট খুব শীঘ্র চলে আসবে। ইভেন স্কুল কলেজে বা গ্রামাঞ্চলে যে সমস্যাগুলি দেখা যাচ্ছে, আমার জানা মতে বেশ কিছু বাংলাদেশি কোম্পানি এখন তাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছে এবং তাদের জন্য লার্ন উইথ ফান এর জন্য যে ধরনের সফটওয়্যার দরকার এবং মোবাইল অ্যাপস দরকার, এই ধরনের মোবাইল অ্যাপস এবং সফটওয়্যার ইন প্রসেস আছে, যেগুলো হয়তো খুব শীঘ্রই বাজারে চলে আসবে। কাজেই এই করোনা পিরিয়ডে ডেফিনেটলি শিক্ষাক্ষেত্রে একটা ক্ষতি হয়েছে বিগত যদি কয়েক মাসে, যদি 9 মাসে যদি ধরতে যাই, বা সামনে এর পরিণামে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের জন্য
ডক্টর মাহফুজুল ইসলাম, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে শিক্ষা ক্ষেত্রে আসলে কিন্তু অনলাইন ক্লাস ভূমিকা রাখছে, আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টের কাজে গিয়েও যে ছোট ছোট শিক্ষার্থী যারা স্কুল লেভেলে পড়ছে তাদের হাতেও কিন্তু এখন মোবাইল রয়েছে কিংবা সামনে ল্যাপটপ রয়েছে এবং এর সাথে কিন্তু ওরা আসলে এখন পরিচিত হচ্ছে, যেটি হয়তো বা ওদের পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা রাখবে। কারণ এই যে ভয় দূর করা প্রযুক্তির প্রতি সেটি হয়তো বা কেটে যাচ্ছে। তো দর্শক, আমরা এই বিষয়ে আরও কথা শুনবো অতিথিদের, তবে ছোট্ট আরেকটি বিরতির পরে। দর্শক, এভাবে সৌজন্যে আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পরে। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন এভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ডিজিটাল বাংলাদেশ, এবং বিরতিতে যাবার আগে যেমনটি আসলে আমরা যেন অতিথির কাছ থেকে বিভিন্ন বিষয়ে কথা শুনছিলাম, জনাব আলমাস কবির, আমরা মাঝে মাঝে কিছু কিছু খবরে খুব উৎসাহিত হই, উদ্দীপনা বোধ করি। যেমন গত সপ্তাহে একনেক বৈঠকে আমরা দেখেছিলাম যে তথ্যপ্রযুক্তি মন্ত্রী যিনি প্রধানমন্ত্রীকে বলেছে জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে চায় সৌদি আরব, নেপাল, ভারতের মতো দেশগুলো। আপনি একটু বলবেন যে এই ব্যান্ডউইথ কেনার ক্ষেত্রে আমরা দেখলাম যে গত সপ্তাহে তৃতীয় সাবমেরিন ক্যাবলের অনুমোদন দেওয়া হলো একনেক বৈঠকে, সেক্ষেত্রে কি করলে পরে আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে আসলে এই ব্রডব্যান্ড সেবা দিতে পারবো, ব্যান্ডউইথ দিতে পারবো? জি, অনেক ধন্যবাদ। আমাদের যে সিমি V4 যেটা আমরা 2006 কমিশন করা হয়েছিল, সেটির বছর একটা লাইফ স্প্যান থাকে, সেই 20 বছর এটা শেষ হয়ে যাবে আপনার 2025 এর দিকে। সো তার আগেই আমরা তৃতীয় সাবমেরিন কেবল যেটা সিমি V6 সেটাতে আমরা কানেক্টেড হতে চাচ্ছি, এবং সেই বিষয়ে অলরেডি আপনি জানেন যে একনেকে এটা হয়ে গেছে আমাদের অ্যাপ্রুভাল। সো এইটা এর ফলে যেটা হবে আমাদের কিন্তু এটার কিন্তু 6 TB/s ক্যাপাসিটি থাকবে। সো আমাদের অলরেডি এখন কিন্তু 1.3 TB আমাদের কনজাম্পশন হচ্ছে, এবং এটা কিন্তু খুব দ্রুত বাড়বে। আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা, জি, 1.3 TB মানে হচ্ছে প্রায় 1300 GBPS। সো এটা আমাদের বর্তমানে আমরা ইউজ করছি। তো এটা গত গত কয়েক মাসে যে আমাদের যে ICT-র যে ব্যবহার, এই যে আমরা এখন ভিডিও কনফারেন্সিং করছি, অনলাইনে ক্লাস করছি, ভিডিও স্ট্রিমিং করছি, এর ফলে এই ব্যান্ডউইথের পরিমাণ কিন্তু, ইউজেজ পরিমাণ কিন্তু অনেক অনেক বেড়ে গেছে, এবং এটা কিন্তু আরো বাড়তেই থাকবে। তো 2024-25 গিয়ে আমরা কিন্তু মোটামুটি ক্যাপাসিটির কাছাকাছি চলে আসব, কিন্তু তার আগে পর্যন্ত যখন আমাদের এক্সট্রা ক্যাপাসিটি থাকবে সেটাকে এক্সপোর্ট করাটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ, যেটা আমরা অলরেডি এখন করছি। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো আছে সেখানে আমরা দিচ্ছি, আমরা নেপালে দিচ্ছি, ভুটান আমাদের কাছ থেকে চাচ্ছে, সৌদি আরব আমাদের কাছ থেকে চাচ্ছে। আমার মনে হয় আমাদেরকে আরেকটু অ্যাগ্রেসিভলি এটাকে মার্কেটিং করতে হবে, এবং আমাদের এই ব্যান্ডউইথটা যেটা আমাদের প্রয়োজন নাই সেই ব্যান্ডউইথ আসলে আমাদের বিক্রি করে দেওয়ার জন্য। আমি একটু জিনিস এটার সাথে অ্যাড করতে চাই, যেটা এর আগে যেটা কথা হচ্ছিল মাহফুজ ভাই, যেটা অনলাইন এডুকেশনের কথা বলছিলেন, এই যে বললাম যে ব্যান্ডউইথটা ব্যবহার হচ্ছে না, কেন ব্যবহার হচ্ছে না, কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু অনলাইন কন্টেন্ট নাই। এডুকেশনের জন্য অনলাইন কন্টেন্ট আরো তৈরি করতে হবে, লোকালাইজড কন্টেন্ট, অর্থাৎ বাংলা ভাষায় কন্টেন্ট, তত বেশি কিন্তু ইউজেজ বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আলমাস কবির আপনাকে। যেমনটি আপনি বলছিলেন, আপনি জানেন যে শেষ বিরতিতে আমরা, সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদের সব কথা আমরা শুনতে পারবো না, আমরা ডক্টর মাহফুজুল ইসলাম একটু আপনার কাছে ফিরতে চাই। যেই চ্যালেঞ্জটি এখন বাংলাদেশের সামনে খুব বড় করে আসছে সেটি হচ্ছে কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ। এই করোনা মহামারীতে আমরা দেখেছি প্রচুর মানুষ বেকার হয়েছে, তরুণদেরকে আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে কি করে আসলে কাজ দিতে পারি? আমরা কি তাদেরকে ফ্রিল্যান্স তৈরি করতে পারি? আমরা কি বিশ্বের উন্নত দেশগুলোর কাজ তাদেরকে ঘরে বসে করে দিতে পারি? কি করণীয় এখানে আসলে? মাহফুজুল ইসলাম নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, যেমনটি আসলে আমরা যে বলছিলাম যে কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই ক্ষেত্রে ঘরে বসে যাতে তরুণরা বিশ্বের বিভিন্ন দেশের কাজ করতে পারে সেটি করার জন্য আমরা আসলে কি করতে পারি, কোথায় কোথায় হাত দিতে হবে আমাদের? দেখেন, আমি একটু প্রথমে একটু যে আলমাস কবির ভাই যে শুরু করছিলেন, আমি একটু ওই জায়গা থেকে একটু বলি যে দেখেন আমাদের ব্যান্ডউইথ, যে ব্যান্ডউইথটা কিন্তু যদি বলেন যে এইটা কিন্তু আমাদের বিজনেস এর দৃষ্টিকোণ থেকে বা অতিরিক্ত আসে সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখতে চাই না, আমি দেখতে চাই যে আমাদের অপরচুনিটি একটা সিঁড়ি বা আমাদের উপরে ওঠা, দেশকে উন্নত করা একটা সিঁড়ি হিসেবে আমি দেখতে চাই। কাজে এই জায়গাতে দুইটা বিষয় আসে, একটা হচ্ছে যে আমাদের অপটিক ফাইবার কানেক্টিভিটি মাধ্যমে আমি যে ব্যান্ডউইথ পাচ্ছি, আর একটা হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে আমি যে ব্যান্ডউইথ পাচ্ছি, বাংলাদেশ 77তম স্যাটেলাইট কান্ট্রি। ডেফিনেটলি
আমাদের আমাদের সেটে রাইটে ব্যান্ডউইথ আমরা বাইরে রপ্তানি করতে পারি, এতে কোনো সন্দেহ নেই। আমাদের চাহিদার অতিরিক্ত যেটা আছে আর অপটিক ফাইবারের মাধ্যমে আমরা যে ব্যান্ডউইথটা পাচ্ছি, এই ব্যান্ডউইথটা আমাদের এখন উচিত হবে বা আমরা গভর্নমেন্টের কাছে আর্জিও রাখতে চাবো। এখানে আবাস কবি বাইরে আছে, ধন্যবাদ কাজ করতেছে পলিসি মিটিংয়ে, ওনাদের কাছে আর্জিও রাখবো যে এই ব্যান্ডউইথের দামটা কমান, যত কমানো যাবে আমাদের দেশ ততটা আগাবে এবং আমাদের দেশে অনলাইন অ্যাক্টিভিটিস কতটা বাড়বে। বর্তমান বিশ্বে আমরা যদি ভিশন 2030 অর্থাৎ SDG বাস্তবায়ন করতে চাই এবং ভিশন 2041 যদি অ্যাচিভ করতে চাই, যেমন উন্নত দেশে পরিণত হবো, তাহলে আমাদের হাতে যত বেশি ব্যান্ডউইথ দিতে পারবেন, যত কম দামে দিতে পারবেন, বা গভর্নমেন্ট যত কম দামে দিতে পারবে, যত বেশি ব্যান্ডউইথ দিতে পারবে, আমরা তত বেশি সামনে আগাতে পারবো এবং তত বেশি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে এবং তত বেশি ইকোনমিক ডেভেলপমেন্টটা হবে। আর যে যদি বলতাম এডুকেশন সেক্টর, যেটা আমাদের যে কথা যা ছিল যে আমাদের কন্টেন্ট ডেফিনেটলি কন্টেন্ট যখন আমার সুযোগ থাকবে তখন কন্টেন্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে, মানে রাতারাতি কন্টেন্ট তৈরি হবে না। যেমন আপনি যদি দেখেন বিগত 9 মাসে অনেক কন্টেন্ট তৈরি হয়ে গেছে, যেটি কিন্তু অতীত হয়তো বিগত অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজুল ইসলাম। আজকে আমাদের এ পর্যন্ত দর্শক, আমরা যেমনটি বলছিলাম ডিজিটাল বাংলাদেশ নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আশা করি পরের কোনো পর্বে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। দর্শক, আমরা বিশ্বসংলাপ শেষ করব, পাশাপাশি আমরা যতটুকু শুনতে পেয়েছি রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটে আসলে দোকান উচ্ছেদের অভিযান চলছে, সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, সেই অভিযান নিয়ে সেখানে আমাদের সহকর্মী রয়েছেন আশিকুর রহমান শ্রাবণ, আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গুলিস্থানে ফুলবাড়িয়া 2 মার্কেট যেটি ছিল, সকাল থেকেই সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারা উচ্ছেদ অভিযান করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং সেই উচ্ছেদ অভিযানটি আসলে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যে আসলে বুলডোজারটি আছে, সেই বুলডোজারগুলো দিয়ে মার্কেটের যে অবৈধ অংশগুলো আছে সেই অবৈধ অংশগুলো উচ্ছেদ করা হচ্ছে। আপনাদেরকে একটু তথ্যের খাতিরে বলে রাখি যে আসলে সব মিলিয়ে 911টি দোকান আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এ। যে 911টি দোকান নকশা বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং বিভিন্ন সময় তারা তাদেরকে নোটিশ দিয়েছিলেন এবং সেই নোটিশের প্রেক্ষাপটেও তারা আসলে একটি জায়গা থেকে তাদের উচ্ছেদ কর্মকাণ্ড চালু করেনি এবং সে কারণে আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানটি পরিচালিত করা হচ্ছে। আপনারা জানেন যে সকাল 11:30 নির্ধারিত সময় দেওয়া ছিল, কিন্তু সকাল 11:30 থেকে এখন প্রায় 1:45 পর্যন্ত মোটামুটিভাবে সিটি কর্পোরেশনের সামনের অংশটিতে যারা দোকানের মালিক এবং শ্রমিক রয়েছেন তারা এক ধরনের অবরুদ্ধ বাস্তবতা তৈরি করে রেখেছিলেন এবং তখন দফায় দফায় তাদের সঙ্গে নানা রকম বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে সব শেষ বেলা 1:15 দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে আসলে যে কোনো মূল্যে এই সিটি কর্পোরেশনের অবৈধ জায়গাটি উচ্ছেদ মুক্ত করা হবে এবং তারপরই আসলে শুরু হয়েছে এখানকার উচ্ছেদ কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বুলডোজারগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ফুলবাড়িয়া সুপার মার্কেটের যে অবৈধ দোকানগুলো আছে সেই দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং এই কিছুক্ষণ আগে এই জায়গাটি মোটামুটি একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে উচ্ছেদ কর্মকাণ্ড শুরু করার পর থেকেই আসলে মার্কেটের যারা রয়েছিলেন, যারা এখানে চেষ্টা করছিলেন উচ্ছেদ কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য, তারা ইট পাটখেল ছোড়া শুরু করে এবং তারপরই আসলে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশের পক্ষ থেকে এবং তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এখন পুরো এলাকার দায়িত্ব এবং নিয়ন্ত্রণ পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এরই প্রেক্ষাপটে আসলে এখন দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিক নগর ভবনের পেছনে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এইখানে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে দোকান মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা আসলে বিভিন্ন সময় অনেকজনকে আসলে টাকা পয়সা দিয়েছেন মার্কেটটিকে বৈধ করার জন্য বা দোকানগুলোকে বৈধ করার জন্য। তারা এইটিও বলেছেন যে আসলে পরবর্তীকালে তারা এক ধরনের ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়েছে বা এক ধরনের এবং তারপরই আসলে এই গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মার্কেটটি উচ্ছেদ অভিযান পরিচালিত করা হবে। তারা গতকালকে রাতে মাইকিংও করেছে এবং তার আগেও তারা বিভিন্ন সময় তাদেরকে আসলে লিখিতভাবে জানিয়েছে যে এটি উচ্ছেদ করা হবে দোকানগুলো ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আসলে তারা দোকান না ছেড়ে আজকে সকাল থেকে বিক্ষোভ করছিল এবং বিক্ষোভ করার পরের যে বাস্তবতাটি দেখতে পাচ্ছেন যে আসলে এই উচ্ছেদ কার্যক্রমটি শুরু হয়েছে। এই সিটি কর্পোরেশনের যে 3টি ভবন রয়েছে, এই 3টি ভবনে
মোটামুটি লিফটের কোণা বা লিফটের জায়গা, বাথরুম এবং তার পাশাপাশি আসলে লিফটের নিচে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতেও কিন্তু আসলে পরবর্তীকালে স্থাপনা তৈরি করে তারা দোকানগুলো ভাড়া দিয়েছিলেন এবং এখান থেকে বিপুল অঙ্কের টাকা তারা তুলতেন। এবং এখানে আসলে নেতৃস্থানীয় কিছু লোকজনের সঙ্গে যুক্ত আছেন বলেও নানাজনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই মার্কেটটি প্রায় বেদখল অবস্থার মধ্যে ছিল। 1996 সালে প্রথমবারের মতো এই মার্কেটে